আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে। এক নম্বর অঙ্কে বলা ছিল এ ইকুয়াল টু রুট থ্রি এবং বি ইকুয়াল টু রুট টুয়েলভ হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? এ ইকুয়াল টু রুট থ্রি, বি ইকুয়ালস টু আসবে হচ্ছে রুট টুয়েলভ দেওয়া আছে। তাহলে অপশনগুলো থেকে আমরা দেখতে পারবো হচ্ছে এ প্লাস বি এর মান যদি বসাই তাহলে এটা একটা অমূলদ সংখ্যা হয়, তাহলে এ প্লাস বি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর দুই। নম্বর দুয়ে বলা আছে একটি কলম 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো, কলমটির ক্রয় মূল্য কত? তো এখানে 20% ক্ষতিতে বিক্রয় করা হয় এবং ৫% লাভে বিক্রি করতে গেলে যে ডিফারেন্সটা হয় এটা হয় হচ্ছে 25%-এর সমান। তো এই 25%-এর সমান হচ্ছে ৪৫ টাকা। তো 25%-এর সমান ৪৫ টাকা হলে ১০০%-এর সমান আসবে হচ্ছে 25 × ১০০ ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের ১৮০ টাকা। এই ১৮০ টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার তিন। নাম্বার তিনে বলা আছে ৫/৪ শতকরায় প্রকাশ করলে কত হবে? তো ৫/৪ শতকরায় প্রকাশ করলে ইন্টু আসবে হচ্ছে ১০০, এটা করলে পাওয়া যাবে হচ্ছে ৮০%, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার চার। চারে বলা আছে ৫ টাকায় ৮টা করে কলা বিক্রয় করলে 25% ক্ষতি হয়, প্রতি ১২টি কলার ক্রয় মূল্য কত? তো আগে আমরা একটা কলার ক্রয় মূল্য বের করব, তারপরে ১২টা কলার ক্রয় মূল্যতে আসবো। একটা কলার যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে ৫ টাকা দিয়ে ৮টা বিক্রয় করে, তাহলে একটার দাম হবে হচ্ছে ৮/৫, আর এটা যেহেতু 25% ক্ষতিতে বিক্রি করে তাহলে এটা হচ্ছে ৭৫% দামের সমান, তাহলে ১০০% কত এটা দিয়ে বের করা যাবে। এটা করলে আসবে হচ্ছে ৬/৫ টাকা, এটা হচ্ছে একটা কলার ক্রয় মূল্য। তাহলে ১২টি কলার ক্রয় মূল্য আসবে হচ্ছে ৬/৫ ইন্টু ১২ ইকুয়ালস আসবে হচ্ছে ১০ টাকা। এই ১০ টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার পাঁচ। নাম্বার পাঁচে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? তো এখানে অপশনে দেওয়া আছে ৩/২, ১৫/১৩, আর দেওয়া আছে ৫/৪, আর দেওয়া আছে ৩০/২৩। তো এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে ৩০/২৬ আছে, এটা আসে ২৩। সেই ক্ষেত্রে এই দুইটা অপশনের মধ্যে এটা বাদ, এই দুইটার মধ্যে এটা দেখাই যাচ্ছে এটা বড়, সেই ক্ষেত্রে এটা বাদ, বাকি থাকে এই দুইটার কম্প্যারিজন। এই দুইটাকে এটাকে যদি আমরা ৩ দ্বারা গুণ করি তাহলে আসবে হচ্ছে ১৫, উপরে আসবে হচ্ছে ১২, সেক্ষেত্রে এটা হয় সবচেয়ে বড়, অর্থাৎ ১৫/১৩ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর ৬। ৬-এ বলা আছে নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে ২, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন ৭। নাম্বার ৭-এ বলা আছে নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়? √/-3 বাস্তব সংখ্যা নয়, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ৮। নাম্বার ৮-এ বলা আছে নিচের কোনটি মিথ্যা? -2 একটি জোড় সংখ্যা এবং 0 একটি বাস্তব সংখ্যা, দুইটাই ধরতে পারেন। 0কে আমরা বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা দুইটাই ধরতে পারি, আর -2 একটি জোড় সংখ্যা, এটাকে বেজোড় জোড় সংখ্যা ধরা যায়, আবার যদি আপনি চান তাহলে নাও ধরতে পারেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে -2 একটি জোড় সংখ্যা, এটা আমরা মিথ্যা হিসেবে ধরতে পারি। তারপর প্রশ্ন নাম্বার ৯। নাম্বার ৯-এ বলা আছে এ ইকুয়াল টু a, b, c এর প্রকৃত উপসেট কয়টি? তো প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2^(n - 1)। এখানে n হচ্ছে ৩, অর্থাৎ 3টা উপাদান, সেক্ষেত্রে 2³ - 1 ইকুয়ালস আসবে হচ্ছে 8 - 1 ইকুয়ালস 7, অর্থাৎ 7টি হবে হচ্ছে প্রকৃত উপসেট, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ১০। নাম্বার ১০-এ বলা আছে 1 - ৬/১ যোগ 2/1 (2) বিয়োগ 3/1। তো এইটুকু যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 1 - ৬/1 যোগ 3 বিয়োগ 3/1, এটুকু করলে পাওয়া যাবে হচ্ছে 6 লসাগু 6 - ৪ - 3/1, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 6/২ - 3/1, এইটা আসবে হচ্ছে 3/1 বিয়োগ 3/1 ইকুয়ালস আসবে হচ্ছে 0, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ১১। নাম্বার ১১-তে বলা আছে log 2√2 64 ইকুয়াল টু কত? তো log 2√2 কে এই 64কে আমরা লিখতে পারবো হচ্ছে 2√2⁴। তাহলে আমরা 4টাকে সামনে নিয়ে আসলে লিখতে পারবো হচ্ছে log 2√2 2√2 এটুকের মান হচ্ছে 1 সেই ক্ষেত্রে এটা আসবে হচ্ছে 4 এটি হবে নির্ণয় মান। তারপর প্রশ্ন নম্বর 12 নম্বর 12 তে বলা আছে 4^(x + 1) equals 2^(x - 2) হলে x equal to কত? তো এটা কি লেখা যায় 2^(2x + 2) equals 2^(x - 2) অতএব বেস সমান পাওয়ার পাওয়ার সমান আসবে 2x + 2 equal to x - 2 বা x equals আসবে হচ্ছে -4 এটি হবে নির্ণয় মান। তারপর প্রশ্ন নম্বর 13 তে বলা আছে x² - a + b × x + ab = 0 এর সমাধান সেট কোনটি? তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে x² - ax - bx + ab = 0 বা x কমন নিলে আসবে হচ্ছে x - a - b x - a = 0 বা x - a × x - b = 0 অতএব x আসবে হচ্ছে a x আসবে হচ্ছে b তাহলে সমাধান আসবে হচ্ছে ab এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 14 নম্বর 14 তে বলা আছে abc ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? তো abc ক্রমিক সমানুপাতি হলে a/b = b/c লিখতে পারি বা b² = ac লিখতে পারি। b² = ac হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 15 তে বলা আছে 1/x + 1/y = 3, 1/x² - 1/y² = 9, 1/x - 1/y কত? তো এটাকে করলে আমরা পাবো হচ্ছে a² - b² a + b × a - b আসবে হচ্ছে 9। আমাদের বের করতে হবে হচ্ছে 1/x - 1/y এটা আসবে হচ্ছে 9/, এটা নিচে চলে আসবে আর এটার মান হচ্ছে 3 আসবে হচ্ছে 3 অর্থাৎ 1/x - 1/y = 3 এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 16 তে বলা আছে লন ইভেজের মান কত? লন ইভেজের মান হচ্ছে 1 এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 17 তে বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে পরিসীমা কত? তো আমরা ধরে নেই দৈর্ঘ্য হচ্ছে 2x প্রস্থ হচ্ছে x তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 2x² এটা সমান হচ্ছে 128 বা x² = আসবে হচ্ছে 64 বা x = আসবে হচ্ছে 8। বের করতে হবে হচ্ছে পরিসীমা = 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা আসবে হচ্ছে 6x = 6 × 8 আসবে হচ্ছে 48 অর্থাৎ 48 একক হবে হচ্ছে পরিসীমা এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 18 তে বলা আছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে 13, 12 এবং 5 অর্থাৎ এটার বর্গ = হবে 12 বর্গ + 5 বর্গ তাহলে 13, 12, 5 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 19 বলা আছে একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমির 1/3 এবং ক্ষেত্রফল 6 বর্গ একক, ভূমির দৈর্ঘ্য কত? তো আমরা ধরে নিই হচ্ছে ত্রিভুজটা হচ্ছে এমন, এটা ধরে নিই x, এটা হচ্ছে 3x তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 1/2 × ভূমি × উচ্চতা এটা সমান আসবে হচ্ছে 6 বা x² = আসবে হচ্ছে 4 বা x = আসবে হচ্ছে 2। আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে এখানে ভূমি হচ্ছে এটা অর্থাৎ 3 × 2 = আসবে হচ্ছে 6 অর্থাৎ 6 একক হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 20 নাম্বার 20 বলা আছে 5 + 11 + 17 +... +65 ধারাটির কততম পদ? তো এটাকে ধরে নেব হচ্ছে nতম পদ আর nতম পদের সূত্র হচ্ছে a + n - 1 × d বা 65 a হচ্ছে এখানে প্রথম পদ 5 + n - 1 d হচ্ছে সাধারণ অন্তর অর্থাৎ এখানে হচ্ছে 6 বা n - 1 × 6 আসবে হচ্ছে 60 বা n - 1 আসবে হচ্ছে 10 বা n আসবে হচ্ছে 11 অর্থাৎ মোট পদের সংখ্যা 11টি এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 21 বলা আছে x/y = 2/3 হয় তবে 6x + y / 3x + 2y এর মান কত? তো এটা কোণাকোণি গুণ করলে আমরা পাবো হচ্ছে 3x = 2y আর 6x আসবে এটা ডাবল অর্থাৎ 4y। এই মানটা যদি এখানে বসাই তাহলে আসবে হচ্ছে 4y + y এখানে বসালে আসবে হচ্ছে 2y + 2y তাহলে 4y + y = আসবে হচ্ছে 5y এটা আসবে হচ্ছে 4y আসবে হচ্ছে 5/4 এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 22 বলা আছে 84 টাকা কত টাকার 8.75%? তাহলে 84 টাকা হচ্ছে 8.75% এর সমান তাহলে 8.75 নিচে আসবে উপরে 100 আসবে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 960 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 23 বলা আছে 5/2 এবং 9/5 গসাগু কত। তো গসাগু করতে গেলে ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এইগুলার উপরেরগুলার হচ্ছে গসাগু করতে হয় আর নিচেরগুলার করতে হয় হচ্ছে লসাগু। তাহলে উপরের গসাগু করতে গেলে 2 আর 5 কমন যায় না, সেই ক্ষেত্রে 1 আসবে, আর নিচের কমন যায় না, 5 নং 45 আসবে, অর্থাৎ 45/1 হবে হচ্ছে গসাগু। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 24 বলা আছে 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত। তো বর্গদ্বয়ের অন্তর যদি হিসাব করি, একটা সংখ্যা ধরে নেই এক্স, একটা ধরে নেই হচ্ছে x-1, তো দুইটার স্কোয়ারের মাইনাস আসবে হচ্ছে 17 বা a² - b²। এটা সূত্র করলে পাবো হচ্ছে, অথবা এইভাবে করতে পারি a² - x² + 2x - 1 = 17 বা 2x = 18 বা x আসবে হচ্ছে 9। তাহলে একটা সংখ্যা হচ্ছে x, একটা হচ্ছে x-1, অর্থাৎ 9 - 1 = 8। তাহলে দুইটি সংখ্যা হচ্ছে একটা 9 এবং একটা 8, যোগফল বের করতে বলা হয়েছে, আসবে হচ্ছে 17 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 25 বলা আছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 3 যোগ করলে 3-এর বর্গ হবে। তো ধরে নিই সংখ্যাটি x, x এর বর্গমূলের সাথে 3 যোগ করলে 3-এর বর্গ হবে, অর্থাৎ 3² = 9 হবে বা √x হচ্ছে 6 বা উভয় পক্ষে বর্গ করলে x আসবে হচ্ছে 36, অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে 36 বা 36। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 26 বলা আছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। 3টি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 4 × 5 × 6, যদি আমরা করি তাহলে 5 × 6 = 30 আর 3 × 4 = 120, সেক্ষেত্রে আমাদের এটা হয়। তো তাদের যোগফল বের করতে বলা হয়েছে, 4 5 6 যোগফল আসবে হচ্ছে 15 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 27 বলা আছে 6 + 12 + 18 + 24 + ... 30 প্রথম 10টি পদের যোগফল কত। তো এখানে যদি 6 কমন নেই তাহলে আসবে 1 + 2 + 3 + ... এভাবে 10 পর্যন্ত আসবে, যেহেতু 10টি পদের যোগফল বের করতে বলা হয়েছে আর এতটুকুর যোগফল হচ্ছে n সংখ্যক, n × n + 1/2। তাহলে এটা আসবে হচ্ছে 10 × 10 + 1/2 আসবে হচ্ছে 5 × 11 = 55। এইটুকুর যোগফল হচ্ছে 55, গুণ করতে হবে হচ্ছে 6 দ্বারা, তাহলে 6 × 55 আসবে হচ্ছে 330, অর্থাৎ 330 হবে হচ্ছে যোগফল। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 28 বলা আছে x² - 4x + 1 = 0 হলে x/(x² - 3x + 1) কত। তো আগে আমরা এই মানটা এখান থেকে বের করে নিব। x² - 3x + 1 = x লেখা যায়, কারণ একটা x আমরা ডান পাশে নিয়ে আসলাম। তাহলে এটার মান হচ্ছে x, তাহলে x/(x) আসবে হচ্ছে 1। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 29 বলা আছে 6/4 ভাগের 1% হারে কত সময়ে 96 টাকার মুনাফা 18 টাকা হবে। সূত্র হচ্ছে i = npr/100 বা আমাদের বের করতে হবে হচ্ছে সময় n = i × 100 হচ্ছে p × r। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6.25, আয়ের মান ইন্টারেস্ট এখানে বলা হচ্ছে 18 টাকা হবে, 18 × 100, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 96 × এটা আসবে হচ্ছে 6.25। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 3, অর্থাৎ 3 বছর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 30 বলা আছে a = abc পাওয়ার সেট অফ এ তে কতটি উপাদান থাকবে। পাওয়ার সেট অফ এর উপাদান হচ্ছে 2^n, n হচ্ছে এখানে 1 2 3, তাহলে আসবে হচ্ছে 2³ আসবে হচ্ছে 8 বা 8টি উপাদান থাকবে, 8টি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অনেক কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।